विश यू ऑल अ वेरी हैप्पी होली। आज के दोल स्पेशल ब्लॉगटा तो दोले आमरा सारा दिन की करलाम बेशी किछुई ना, बिकज आमरा जेनुइनली बिलीव करछि जे एबछरो रास्ता बेरिये दोल खेलार मतो कंडिशने आमरा एखोनो पौंछाइनि बिकज अफ द पैंडेमिक। तो সেই জন্যই আমরা একটা খুব ছোটখাটো সিম্পল প্ল্যান রেখেছি। জাস্ট দুপুরবেলা আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের একটা বন্ধুর বাড়িতে ফর লাঞ্চ, অ্যান্ড তারপরে দেখা যাক বিকেলবেলা কী হয়। বাট তার আগে তোমাদের সাথে শেয়ার করি যে আমরা বাড়ি থেকে বেরোনোর আগে কী করলাম। আমরা কাকু কাকিমাকে আবির দিলাম, ঠাকুরকে আবির দিলাম, অ্যান্ড দেন আমরা অ্যাটলিস্ট হোলির স্টার্ট করলাম। যদিও আমরা খেলতে পারছি না, আর আমি খুব একটা যে হোলি খেলি তাও না, ভালোবাসি বাট খুব একটা খেলি না, কারণ হোলি খেলার পরের প্রসিডিয়ার্সগুলো খুব লম্বা আর খুব হেক্টিক। তো সেই জন্য আমরা খুব সিম্পল রাখবো এবছরের প্ল্যানটা। আমরা জাস্ট একটা বন্ধুর বাড়িতে যাবো, তো অ্যাজ ইউ ক্যান সি আমরা রেডি হয়ে গেছি অলরেডি। সে হাই অবিক, সে হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি গাইস, হ্যাপি হোলি গাইস। আচ্ছা তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা বেরোচ্ছি, আমরা যাচ্ছি একটা বন্ধুর বাড়ি, সেখানে আমাদের লাঞ্চের আজকে প্রোগ্রাম আছে। জাস্ট সিম্পল লাঞ্চ হয়তো একটু, হ্যাঁ হ্যাঁ ওরিও হ্যাপি হোলি বলছে, হ্যাপি হোলি ওরিও। ঠিক আছে সবাই সবাই তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে, আমাদের এই হাসলিং হানি ফ্যামিলির তরফ থেকে ভেরি হ্যাপি হোলি। আশা করি আমরা যেন নেক্সট ইয়ারটা সবাই জেনুইনলি খুব ভালোভাবে হোলিটা খেলতে পারে, যার যেরকম ভাবে ইচ্ছে যেন খেলতে পারে। বাট এবছরটা স্টে সেফ গাইস, কালকেও একটা দিন রয়েছে, অনেকের কালকেও ছুটি, বাট স্টে সেফ, রাস্তায় বেরিও না, বেশি খেলো না, অল্প কিছু প্ল্যান করো, নিশ্চয়ই আনন্দ করো, বাট স্টে সেফ, সাবধানে থাকবে সবাই। হ্যাঁ তো চলো আগে কাকু কাকিমাকে আবিরটা দিয়ে নিই, বিকজ অবভিয়াসলি বাড়ির বড়দেরকে আবির না দিয়ে হোলি স্টার্ট হতেই পারে না। সো লেটস গো। Happy Holi! Happy Holi! সকাল থেকে হোলি খেলা হলো বন্ধুদের সাথে, আর হোলি খেলার পর ওখানেই আমরা আজকে লাঞ্চ করেছি। আমরা হোলি খেলেছি প্রায় 5টা অবধি, তারপরে চান টান করে লাঞ্চ টাঞ্চ করলাম, আর ওখানে আজকে আমরা সেলিব্রেট করেছি ভুবনদা আর মেলাক্ষীদির বিলেটেড অ্যানিভার্সারি। তারও কিছু চলো চলো তোমাদের দেখেই দেখিয়ে নিই আমি। Thank you.
সো অ্যানিভার্সারি সেলিব্রেশনের পর আজকে আর ডিনারের জন্য আমরা ওয়েট করিনি। আমাদের অ্যাকচুয়ালি আজকে আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল আমার বন্ধুদের সাথে দেখা করতে, কিন্তু আজকে আর শরীর দিচ্ছে না। আর এখন একটু অয়েলিংও করবো হেয়ারে, বিকজ হোলি কালার্স লাগার পর একটু হেয়ারের তো ক্ষতি হয় এই কালার্সে। তো ইচ্ছা আছে জাস্ট তেলটা লাগিয়ে এখন রাত্রি 9টা বাজে প্রায়, সো এখন আমরা ডিনার করে আজকে তাড়াতাড়ি একটু আর্লি শুয়ে পড়বো। আর আজকের আমার এই ছোট্ট হোলি স্পেশাল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হাসলিন হানি। আর আমাকে তোমরা অবশ্যই জানিও তোমরা হোলিতে কে কী করলে, কীরমভাবে হোলি সেলিব্রেট করলে। কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না, অ্যান্ড প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও।